Hope all of you are doing very good, right? Okay. So, my dear girls, can you tell me that what we are going to do today? Okay, let me tell you. Today we are going to do one interesting activity. Kon book theke jano? Green book theke. Ei je dekho flowers, green book. Ek book ta ki niye esho. Ar shonge kintu crayons box ta ante hobe. Okay. Acha, shobai enecho? Very good. Ekhon to page open korte hobe. এখন এই বুকের পেজ নাম্বার 4646 ওপেন করে ফেলো। এটা কোন নাম্বার আমার সঙ্গে বলে ফেলো একবার। 4646, ভেরি গুড। এই যে দেখো ফ্লোরস, এই অ্যাক্টিভিটি শিটটাই করব। ওকে, এই অ্যাক্টিভিটি শিটটা করব তো আজ কিন্তু আমার নাম্বার 7 দিয়ে অ্যাক্টিভিটি করব। আচ্ছা ফ্লোরস, এই যে দেখো উইচ নাম্বার ইজ দিস? নাম্বার 7, ভেরি গুড। আবার 7 ফিঙ্গারস কিভাবে দেখাবো ফ্লোরস? আচ্ছা ফ্লোরস, তার আগে চলো আমরা একদম one finger থেকে count করি। Okay, eight দেখো ফ্লোরস, one finger, right? Yes, তারপর দেখো two fingers, চলো count করি, one two, two fingers, তারপর eight দেখো three fingers, one two three, three fingers, নাও তোমরা আমার সঙ্গে সঙ্গে করো, আর তোমরা নিজেদের fingers গুলো count করো, তারপর eight দেখো four fingers, one two three four, four fingers, right? তারপর eight দেখো five fingers, one two three four five, five fingers. এবার six fingers কিভাবে দেখাবো? Eight hundred five finger, eight hundred one finger. চলো count করি আমরা, one two three four five six, six fingers, right? তারপর seven fingers কিভাবে দেখাবো? আজকে আমরা number seven দিয়ে activity করবো, কিভাবে দেখাবো? এই five fingers আর এই two fingers, চলো count করো এখন, one two three four five six seven, seven fingers, right? Very good flowers. তাহলে চলো এখন নাম্বার 7 দিয়ে অ্যাক্টিভিটি স্টার্ট করি। ওকে, আর ইউ রেডি ফ্লাওয়ার্স? ওকে, লেটস গেট স্টার্টেড। তো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, এই দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, নাম্বার 7। এটা কি, উইচ নাম্বার ইজ দিস? দিস ইজ দা নাম্বার 7, তাই তো? ওকে, সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, আমরা এখন কি করব তোমরা বুঝতে নিশ্চয়ই পাচ্ছ, আমাদের এখন এই নাম্বার 7 গুলো ট্রেস করতে হবে। চলো ফ্লাওয়ার্স, আমরা নাম্বার 7 লেখা প্র্যাকটিস করে ফেলি। তার আগে চলো আমরা আমাদের ফিঙ্গার দিয়ে নাম্বার 7 ট্রেস করি কিভাবে। ওয়ান স্লিপিং লাইন, তারপর ওয়ান স্ল্যান্টিং লাইন, রাইট? ওকে, এখন সবাই পেন্সিল নিয়ে নাও। আমরা কি করব, পেন্সিল নিয়ে নেবো। দেখো পেন্সিল নিয়েছি, চলো ট্রেস করি আমার সঙ্গে সঙ্গে। ট্রেস করো ফ্লাওয়ার্স আর বলো, ওয়ান স্লিপিং লাইন, তারপর ওয়ান স্ল্যান্টিং লাইন, বলো আমার সঙ্গে, ওয়ান স্লিপিং লাইন, ওয়ান স্ল্যান্টিং লাইন, নাম্বার 7, রাইট? ওকে ফ্লাওয়ার্স, দেখো আমি কি সুন্দর নাম্বার 7 ট্রেস করছি। এরমভাবে কিন্তু একটা একটা করে সবগুলো নাম্বার 7 ট্রেস করব। ডটসের বাইরে গেলে কিন্তু ইরেজ করে নিয়ে আবার ট্রেস করবে। তোমরা নাম্বার 7 লিখতে পারো, ট্রেসও করতে পারো, আমার সঙ্গে সঙ্গে করে ফেলো ঝটপট। ওকে, তাহলে আমার সঙ্গে বলো, দিস ইজ দ্য নাম্বার 7, রাইট? ওকে ওকে, তাহলে আমার সঙ্গে বলো, দিস আর দ্য নাম্বার 7, রাইট? ওকে, এখন চলো এই লাইনে নাম্বার 7 ট্রেস করি। ওয়ান স্লিপিং লাইন, দেন স্ল্যান্টিং লাইন। First we have to join all the dots of sleeping line, then we have to join all the dots of slanting line like this. এইরম করে কিন্তু আমরা সবগুলো নাম্বার 7 ট্রেস করে ফেলবো একটা একটা করে। ওকে, দেখো ফ্লাওয়ার্স, আমার কিন্তু ডটসের বাইরে যাচ্ছে না, তাই তো? আমি স্লোলি স্লোলি করছি, তাই আমার ডটসের বাইরে যাচ্ছে না। তোমরা কিন্তু তাড়াহুড়ো করবে না, স্লোলি স্লোলি, ঠিক আমি যেভাবে ট্রেস করছি ঠিক এরমভাবে নাম্বার 7 ট্রেস করে ফেলো। ওকে ফ্লাওয়ার্স, দেখো আমি কিন্তু নাম্বার 7 ট্রেস করেছি। এবার এরকমভাবে কিন্তু তোমরা বাকি ডটস দিয়ে করা নাম্বার 7গুলো ট্রেস করে ফেলো। ওকে, এখন দেখো ফ্লাওয়ার্স, এখানে তো অনেকগুলো ডটস দেখতে পাচ্ছি, তাই তো? এই প্রতিটা বক্সে কিন্তু একটা একটা করে ডট দেখতে পাচ্ছি। আমাদের কি করতে হবে, এই ডটসগুলো থেকে নাম্বার 7 লিখতে হবে। চলো ফ্লাওয়ার্স, আমরা লিখে ফেলি, পেন্সিল নিয়ে নাও। কীভাবে লিখবো দেখো ফ্লাওয়ার্স, আগে এই ডট থেকে ওয়ান স্লিপিং লাইন, তারপর ওয়ান স্ল্যান্টিং লাইন, নাম্বার 7। One sleeping line, one slanting line, number 7. First we have to draw one sleeping line, then we have to draw one slanting line like this. This is the number 7. Now আমার সঙ্গে সঙ্গে সবাই লেখো, তাড়াহুড়ো কিন্তু একদম করবে না। আমি কিন্তু কি সুন্দর স্লোলি স্লোলি লিখছি, আমাদের কিন্তু এভাবেই লিখতে হবে। ভুল হলে ইরেজ করে নিয়ে অবশ্যই কিন্তু তোমরা আবার লিখবে, ঠিক আছে? ওকে, দেখো নাম্বার 7, আমরা তাহলে নাম্বার 7 লিখলাম। এবার এইরকমভাবে কিন্তু তোমরা পুরোটা কমপ্লিট করে ফেলো। ওকে ফ্লাওয়ার্স, ভেরি গুড। ফ্লাওয়ার্স, তাহলে আজকে আমরা কি করলাম, নাম্বার 7 দিয়ে কত বিউটিফুল একটা অ্যাক্টিভিটি শিট করলাম, তাই তো? এখন তো বাড়িতে নাম্বার 7 লেখা ভালো করে প্র্যাকটিস করতে হবে, নাহলে কি করে মনে থাকবে, কি করে লিখতে হয়, তাই তো? আচ্ছা, সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, ডু নট ফরগেট টু প্র্যাকটিস রাইটিং দিস নাম্বার অ্যাট হোম। ওকে,
আচ্ছা প্যারেন্টস কে আমি রিকোয়েস্ট করব আপনারা কিন্তু অবশ্যই এই অ্যাক্টিভিটি শিটে